ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে মাছ ধরার একটা ভিডিও এনেছি, চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে প্রথমে চার তৈরি করে নিই। তো চারের প্রথমেই আমি দোকান থেকে কিনে আনা খোল এবং তার সঙ্গে কিনে আনা চার, এই দুটো ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। তো এটা যেটা খুলছি এখন ক্যারি থেকে, সেটা হচ্ছে দোকান থেকে কিনে আনা, এটাকে চাটনি চার বলা হয়। এটা আমরা একটু সামান্য আগে আমি অনেকটা দিয়ে ভিডিও করার আগেই আমি মাখিয়ে ফেলেছিলাম। আর এটা হচ্ছে কিনে আনা চার, তো দুটো একসঙ্গে ভালো করে মিক্স আপ করে নিয়ে এখন ভালো মতো এটাকে মিক্স করে নেব, যাতে সমস্ত মশলা গোটা খোলের সঙ্গে ভালো করে মিশে যায়। তারপর আপনারা আস্তে আস্তে এটাকে ডাব করে করে এগুলো ক্যারিতে মধ্যে ভরে নেব এক এক করে, যাতে আমাদের পুকুরের মধ্যে ফেলতে সুবিধা হয়। চলুন এবার আমরা পুকুরের দিকে চলে যাই। এই যে আজকে আমরা এই পুকুরটাতে মাছ ধরব, তাই সাইডটা একটু দেখে নেন, পুকুরের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আজকে এসছি মাছ ধরতে। চলুন দেখি কোথায় বসা যায়, সেরকম একটা জায়গা আমরা বেছে নিই। চলুন এবার আমরা চারটা করে নিই। এই যে যে চারটা আমরা ডাব ডাব করে ফেলেছিলাম, এবার সেটা পুকুরের মধ্যে ফেলবো। তো এই যে প্রথম আমি যেটা ছুড়লাম সেটা শুধুমাত্র হুইলের জন্য, তাই একটু ওটা দূরে ফেলেছি। হ্যাঁ, তো এই দুটো আমি দুবার ফেলবো, ওটাও হুইলের জন্যই ফেলবো। তারপর গাছের জন্য এটা হাত ছিপের জন্য এটা আমরা ফেলবো, এখানে একটা হুইল আর একটা হাত ছিপ নেব। তো চারটা করে নিই। টোপ তৈরি করে নেব, এটা শুধুমাত্র বললে ভুল, এটা কাতলা এবং রুই দুটো মাছই খায় এটা। তো এটা আমাদের দোকান থেকে কিনে আনা ভুট্টার ছাতু এবং তার সঙ্গে ছোলার ছাতু, আর তার সঙ্গে অনেক রকম মশলা আছে, যেমন মাছ ধরার মশলা আছে। এর সঙ্গে আমি একটা 10 টাকা সাইজের রসগোল্লা দিয়েছি, চিনির গাঁত পায়নি সেহেতু চিনির রস মিশিয়ে দিয়েছি, আপনারাও সেটা করতে পারেন। এর সঙ্গে ঘি অ্যাড করেছি, মধু দিয়েছি, তো সেগুলো সমস্ত কিছু মিশিয়ে আমরা আজকে টোপটা বানালাম। টোপটা এবার আমরা বড়শিতে গেঁথে নেব। টোপটা এবার গেঁথে নিয়েছি, দেখুন এটা হচ্ছে লাড্ডু টোপ, এটা কাতলা, সম্ভবত বেশি কাতলাই মাছই খায়, রুই মাছও খাবে, চিন্তা কোনো কারণ নেই, রুই মাছও খাবে, কাতলা রুই দুটোই খাবে এই টোপে। এবার চলুন আমরা টোপটা ফেলে দিই। দেখুন টোপ ফেলে দিয়েছি, এটা হাত ছিপ, এটা হচ্ছে হুইলের, দেখুন একটা হুইলের কলকাঠিটা দেখা যাচ্ছে, এটা আমার হুইল। চলুন দেখা যাক কখন মাছ লাগে, একটু ওয়েট করতে হবে। চলুন, মনে হচ্ছে যেন একটা খাচ্ছে। হ্যাঁ, পেয়েছি একটা, এই যে ফার্স্ট শটে একটা ভালো মাছ লেগেছে।
চলুন, এটা দ্বিতীয় মাছ, তৃতীয় মাছ উঠেছে, দ্বিতীয় মাছ উঠে গেছে। এটা আমার ছেলে, দ্বিতীয় মাছ দেখে নি। চলুন দেখে নিই মাছটা সাইজটা কিরকম আছে। মাছের সাইজটা দেখে নিই, সাইজটা ভালোই আছে সাইজ। চলুন এবার আবার ওয়েট করছি নেক্সট, দেখুন আবার একটা লেগে গেছে। সাইজটা খুবই ছোট। এবার দেখে নেবো আজকের কতগুলো মাছ পাওয়া গেছে, দেখে নিন আপনারা আজকের মাছের সংখ্যা এবং সাইজ। অবশ্য পুকুরে বেশি বড় বড় সাইজে মাছ নেই, এরকমই সাইজে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।